আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 108 থেকে দেখে নেব চ্যাপ্টারটার নাম কি, আজ স্কুল বাড়ির একটির বেশি জানলায় সবুজ রং দি। মানে স্কুল বাড়ির একটার বেশি জানলায় রং দি, মানে একটা জানলা তার থেকে বেশি জানলায় রং দি। দেখে নিচ্ছি অঙ্কগুলো। শোভন একটি জানলার 3/4 অংশ রং করার পরে আমি ওই জানলার 1/4 অংশ রং করলাম। মানে শোভন একটা জানলার 3/4 অংশ রং করেছে, তারপরেও বলছি যে আমি ওই জানলাটার আরও 1/4 অংশ রং করলাম। তবে দেখি দুজনে মোট কত রং করেছি। দেখো শোভন করেছে 3/4 অংশ, আমি করেছি 1/4 অংশ। তোমরা জানো যে মোট বার করতে গেলে যোগ করতে হয়, খুব সহজ দেখো ভগ্নাংশের যোগটা, কারণ উভয় ক্ষেত্রেই হরে কী আছে, 4 আছে। 3/4 যোগ 1/4, 4 বসে গেল, লবে কী হবে, 3 + 1 = 4, তাই তো? আমরা দেখো ভগ্নাংশটা কী পেয়ে যাবো, 4/4। দেখো আমাদের পরের লাইনটা এরকম, যদি বুঝতে অসুবিধা হয়, এরকম তোমরা পেয়েছিলে তো, 4 পেয়েছিলে, আর ওপরে কী করেছিলে, 3 + 1। দেখো 3 + 1 মানেই হচ্ছে 4, তাহলে দেখো পরের লাইনটা আমরা এটা পেয়ে যাচ্ছি, 4/4। 4/4 মানেই হচ্ছে সম্পূর্ণ অংশ, মানেই হচ্ছে 1 অংশ, মানে 1 অংশ রং করলাম, মানে পুরো জানলাটাই রং করলাম। অর্থাৎ আমরা একটা জানলায় সম্পূর্ণ রং করলাম, যেটা বললাম 1 অংশ মানে হচ্ছে সম্পূর্ণ আমরা জানি। পরের দিন শোভন আর একটা একই রকম জানলার 1/2 অংশ রং করলো, ঠিক আছে? মানে পরের দিন শোভন ওই একই রকম দেখতে জানলার আরেকটা জানলার 1/2 অংশ, মানে 1/2 মানে আমরা জানি অর্ধেক, অর্ধেকটা রং করলো। তাহলে আমি বাকি রংটা করলাম। এবার দেখি আমি কতটা করেছি। এবার কি জানি যে সম্পূর্ণ জানলাটা হচ্ছে 1 অংশ, তাই তো? আরেকটা যে জানলা সেটাকেও সম্পূর্ণ ধরবো, মানে গোটা জানলাটা রং করা সেটাকে আমরা, মানে যতটা রং করতে হবে গোটা জানলা, সম্পূর্ণ অংশটাকে ধরবো আমরা 1। এবার সেটার থেকে শোভন 1/2 করে দিয়েছে, আমি যদি 1 মানে সম্পূর্ণ অংশ থেকে যদি 1/2 বিয়োগ করে দিই, তবে আমি পেয়ে যাবো যে আমি বাকিটা করলাম, মানে আমি কতটা করলাম, আর মানে আমার করা অংশটা আমি পেয়ে যাবো। দেখো 1 মানে আমরা কী জানি, 2/2, তাই তো? পরের তোমাদের লাইনটা করে দিচ্ছি। তোমাদের কিন্তু এইভাবে করতে আস্তে আস্তে শিখতে হবে, এত স্টেপ পরপর করে করলে কিন্তু অনেকটা সময় লাগবে। দেখো হরে 2 আছে, তাই আমরা 1কে কী ধরতে পারি, 2/2, আর এটা হচ্ছে 1/2, তাই তো? দেখো 2 আমরা বসিয়ে দিলাম, 2 - 1। দেখো এইভাবে কিন্তু তোমাদের করানো হয়েছে, এই লাইনটা তোমাদের দেখানো হলো। যাদের অসুবিধা নেই তারা এরকমভাবে করতে পারো, যাদের অসুবিধা তারা এই লাইনটা করতে পারো, ঠিক আছে? 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, আর নিচে 2 পেয়ে গেলাম, মানে 1/2 অংশ। তার মানে শোভন যদি অর্ধেক করে থাকে, আমিও নিশ্চয়ই অর্ধেকটা করব। দেখো অঙ্কের মাধ্যমেই কিন্তু সেটা আমরা করতে পারলাম, ঠিক আছে? মানে শোভন করেছে 1/2, আর আমিও করলাম 1/2 অংশ। শোভন এবার দেখি যে দুদিনে মোট কত অংশ করেছে। শোভন আগের দিন করেছিল 3/4 অংশ, তাই তো? আগের দিন শোভন করেছিল 3/4 অংশ, আর আজকে করেছে 1/2 অংশ। তার মানে শোভন প্রথম দিনে 3/4 অংশ, আর আজকে 1/2 অংশ, দুটো যদি যোগ করে দিই তবে আমরা পেয়ে যাবো যে দুদিনে শোভন কত রং করেছে। দেখো 4 আর 2-এর লসাগু তোমরা বাইরে করে নেবে, 2 × 4 = 2, 1 = 2, তোমাদের বোঝার সুবিধার জন্য দেখাচ্ছি। লসাগু কত হয়ে গেল, 2 × 2 = 4, ঠিক আছে? দেখো 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পেলে, 1 × 3 হয়ে যাচ্ছে 3, আবার 2 দিয়ে 4কে ভাগ করলে কত হয়, 2, আবার 2 × 1 হয়ে যাচ্ছে 2। তার মানে দেখো ভগ্নাংশটা কত পাচ্ছি, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, মানে 5/4 অংশ। এখানে লব হচ্ছে 5, হর হচ্ছে 4, ঠিক আছে? দেখো আমরা এতক্ষণ কি ভগ্নাংশ পাচ্ছিলাম বলতো, 3/4, 1/2, কিন্তু এখন আমরা নতুন ধরনের একটা ভগ্নাংশ পেলাম, 5/4, তাই তো? যেখানে দেখো লবটা কি হচ্ছে, লবটা বড় হচ্ছে, কার থেকে, হরের থেকে। এতক্ষণ দেখবে আগে তোমরা যতগুলো দেখবে ভগ্নাংশ পেয়েছো, মানে ভগ্নাংশ তোমাদের যতগুলো অঙ্ক এতক্ষণ পর্যন্ত করানো হয়েছে, মানে এতদিন পর্যন্ত যতগুলো তোমরা করেছো সবগুলোতেই দেখবে লব হচ্ছে লেস দ্যান হর, মানে লব ছোট থাকে হরের থেকে। কিন্তু এখানে আমরা কি পেলাম, লব গ্রেটার দ্যান হর, লব হচ্ছে বড়, হর হচ্ছে ছোট। তাই এই রকম ভগ্নাংশকে আমরা কি বলবো, প্রকৃত ভগ্নাংশ। দেখো যেখানে হচ্ছে 3/7, লব হচ্ছে ছোট, কার থেকে, হরের থেকে। এই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ। কিন্তু 5/4, 5/4 দেখো এখানে লবটা হচ্ছে 5, সেটা হচ্ছে বড়, তাই তো? কার থেকে বড় হচ্ছে, হরের থেকে। এই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা বলবো
অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। যে সমস্ত ভগ্নাংশে লব হরের থেকে ছোট তাদের প্রকৃত ভগ্নাংশ বলবো, আর যে সমস্ত ভগ্নাংশে লব হরের থেকে বড় তাদের অপ্রকৃত ভগ্নাংশ বলবো। সেটাই এখানে দিয়েছে, যেহেতু লব হচ্ছে গ্রেটার দ্যান হর, মানে লব হরের থেকে বড়, তাই এই রকম ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো। অর্থাৎ শোভন সমান চার ভাগের চার ভাগ কাজ করেও আরও চার ভাগের এক ভাগ কাজ করলো। অর্থাৎ শোভন একটা সম্পূর্ণ কাজ করেও একের চার অংশ কাজ করলো। যেমন ধরো এখানে কি বোঝাতে চেয়েছে বলতো, চার ভাগের পাঁচ ভাগ, তোমরা চার ভাগের চার ভাগ মানে হচ্ছে দেখো কি করে করতে পারি, পাঁচ মানেই হচ্ছে চার যোগ এক, আর নিচে আমরা চার পাচ্ছি, মানে সমান চারটে ভাগের মধ্যে চারটে ভাগ, মানে সম্পূর্ণ অংশ তো করলোই, আবার কি করলো তার সাথে যে চারটে ভাগের একটা ভাগ করলো। ঠিক আছে, এটাই এখানে মানে কথায় লিখে দেওয়া আছে, চার ভাগে চার ভাগ তো কাজ করেছে, তার সাথে কি করেছে আরও চার ভাগের এক ভাগ কাজ করেছে। ঠিক আছে, এখানে দেখো লব হরের থেকে বড়, লব গ্রেটার দ্যান হর। এতক্ষণ পর্যন্ত প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, কি বললাম, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হর হচ্ছে বড়, মানে লব লেস দ্যান হচ্ছে হর। যে ভগ্নাংশের লব হচ্ছে বড় হরের থেকে তাকে আমরা প্রকৃত নয়, তাকে কি বলবো, অপ্রকৃত ভগ্নাংশ বলবো। দেখো এখানে অনেকবার একই জিনিস দেওয়া আছে, তোমরা শুধু গেলে এটা যেটা বোঝালাম মনে রাখো, লব যদি ছোট হয় হরের থেকে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, লব যদি বড় হয় হরের থেকে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এখানে দেখো লব বড় তাই এটা হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। শোভন পাঁচের চার অংশ রং করেছে, তাই শোভন করেছে দেখো এক যোগ একের চার। ঠিক আছে, এক মানে হচ্ছে সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ তো করেছে, তার সাথে কি করেছে আরও চার ভাগের এক ভাগ কাজ করেছে। এখানে দেখো এক যোগ একের চার অংশে একটা অখণ্ড সংখ্যা পেলাম, এক হচ্ছে দেখো অখণ্ড সংখ্যা আর তার সাথে একটা ভগ্নাংশ পেলাম। ঠিক আছে, এক হচ্ছে অখণ্ড, একের চার হচ্ছে ভগ্নাংশ, বুঝতে পেরেছ, একটা অখণ্ড সংখ্যা মিশে আছে আর একটা ভগ্নাংশ মিশে আছে। তাই এই মেশানো ভগ্নাংশকে আমরা কি বলবো বলতো, এক পূর্ণ একের চার, মানে এইভাবে লিখবো। দেখো তোমরা তো শিখলে পাঁচের চার, পরে তোমরা দেখবে এটাই এই জিনিসটা করে দেওয়া আছে, যদি চার দিয়ে যদি পাঁচকে ভাগ করো চার এককে চার হবে। ঠিক আছে, এক নেমে যাবে, এখানে যেটা পাবে সেটা হচ্ছে এক পূর্ণ, এইটা যাবে ওপরে একের চার, এটাকে আমরা কি বলবো, মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। কীভাবে পড়তে পারি, দিয়ে দিয়েছে এক পূর্ণ চার ভাগের এক ভাগ বা এক পূর্ণ একের চার বলবো একে। ঠিক আছে, এখানে দেখো একইভাবে একের দাগে দেখো অঙ্কটা দিয়েছে নয়ের সাত। দেখো তো এখানে নয় গ্রেটার দ্যান সাত, মানে হচ্ছে লব গ্রেটার দ্যান হর, তাই তো, লব যদি গ্রেটার দ্যান হয়, মানে লব যদি হরের থেকে যদি বড় হয় তবে আমরা কি বলবো একে, অপ্রকৃত ভগ্নাংশ। এখানে লবটা বড় তাই আমরা একে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। একে মেশানো ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশে নেবার চেষ্টা করি। নয়ের সাতকে দেখো কিভাবে ভাঙতে পারি, দেখো সাত আছে নিচে, তো তাই দেখো নয়টা সাতের থেকে কত বড় সেটা লিখতে হবে, মানে নয়ের মধ্যেই কিন্তু একটা সাত ঢুকে আছে, তাই তো, একটা সাত, আর আমরা কত এক্সট্রা পাচ্ছি, আরও দুই এক্সট্রা পাচ্ছি। নয় মানে হচ্ছে সাত যোগ দুই, মানে হচ্ছে নয়ের মধ্যে সাত ঢুকে আছে। দেখো এটাকে এইভাবে করতে পারো, নয়ের সাত মানেই কি, দেখো এখানে দেখালাম তোমাদের, সাত দিয়ে ভাগ করে দেবে, সাত এককে সাত, দুই ভাগ শেষ পেলে কি বললাম, ওপরে যেটা পাবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর নিচে যেটা পাবে সেটা ওপরে চলে যাবে, দুই, আর নিচে হচ্ছে এই সাতটা, মানে এক পূর্ণ দুইয়ের সাত। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। আর এই ধরনের ভগ্নাংশকে কি বলবো আমরা, মিশ্র ভগ্নাংশ, কারণ এর মধ্যে একটা অখণ্ড পার্ট আছে, মানে অখণ্ড সংখ্যা আছে, তার সাথে একটা ভগ্নাংশ মিশে আছে। এরপরে দেখো কি আছে, এগারোর সাত। ঠিক আছে, নিচে দেখতে হবে হরে কত আছে, সাত, মানে আমরা জানি যে এগারো সাতের থেকে বড়, তার মানে হচ্ছে এগারোর মধ্যে একটা সাত আছে, সাত যোগ কত হয়ে যাচ্ছে, চার, তাই তো, মানে এগারো সাতের থেকে চার বেশি। দেখো কি পেয়ে যাব আমরা, সাত বাই সাত হচ্ছে এক, আর হচ্ছে চারের সাত। দেখো এইভাবেও করতে পারো, তোমাদের যেটা আগে দেখালাম যে সাত দিয়ে এগারোকে ভাগ করবে, সাত এক কি সাত হয়ে গেল, বিয়োগ করে কি পেলে, চার, আর দেখো ওপরে যেটা পাবে সেটাই হচ্ছে পূর্ণ সংখ্যায় আসবে, এক পূর্ণ চারের সাত। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো একইভাবে বাইশের সাত, দেখো কত আছে তোমার, বাইশের মধ্যে কিন্তু সাত এককে সাত, সাত দুগুণে চোদ্দ, তিন সাততে একুশ, মানে তিনটে সাত ঢুকে আছে, তাই দেখো তিন লিখে দিলাম, আর কত বেশি, একুশের থেকে বাইশ হচ্ছে এক বেশি,
বেশি, তাই দেখো একের সাথে আমরা পেলাম, এটা হয়ে যাচ্ছে তিন পূর্ণ একের সাথ। দেখো ভাগ করেও করতে পারো, তিন সাথে একুশ, বিয়োগ করে এক পাচ্ছ, ওপরে যেটা পাচ্ছ সেটাই আমরা কি বলেছি পূর্ণ সংখ্যায় থাকবে, তিন পূর্ণ একের সাথ। পরের অঙ্কটা দেখে নিচ্ছি, বত্রিশের সাথ। একইভাবে দেখো বত্রিশ সাতের থেকে বড়, কত বড়, সাতের ঘরের নামতা গুণে নিয়ে দেখতে পারবো, সাতেরকে সাত, সাত দুগুণে চোদ্দো, তিন সাত একুশ, চার সাথে আঠাশ, তাই তো, পাঁচ সাথে পঁয়ত্রিশ বেশি হয়ে যাচ্ছে, চার সাথে আঠাশ, মানে চারটে সাত ঢুকে আছে, তাই দেখো চার লিখে দিলাম। আর দেখো আঠাশের থেকে বত্রিশ কত বেশি, উনত্রিশ, তিরিশ, একত্রিশ, বত্রিশ, চার বেশি, তাই দেখো এটা হয়ে যাবে চারের সাত। দেখো চার পূর্ণ চারের সাত। দেখো এইভাবে যদি ভাগ করে করো একই পাবে, সাত দিয়ে যদি বত্রিশকে ভাগ করো, চার সাথে আঠাশ, বিয়োগ করে পেলে চার। দেখো ওপরে যেটা পাবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ওপরেরটাই কিন্তু এখানে আসবে, ঠিক আছে, আর এটা যাবে এখানে আর এটা চলে আসবে এখানে, চার পূর্ণ চারের সাত। তেইশের পাঁচ, দেখো পাঁচের নামটা গুনছি, পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচে পনেরো, চার পাঁচে কুড়ি, তাই তো, পাঁচ পাঁচে পঁচিশ বেশি হয়ে যাচ্ছে, তার মানে চার পাঁচে কুড়ি হচ্ছে, মানে তেইশের মধ্যে চারটে চার ঢুকে আছে। দেখো চার পাঁচে কুড়ি হয়ে গেলো, এবার কুড়ির থেকে তেইশ কত বেশি, তিন বেশি, আর নিচে হরে পাঁচ বসিয়ে দিল, নিচে হরে পাঁচ বসিয়ে দিলাম, ভগ্নাংশটা কত হয়ে যাচ্ছে চার পূর্ণ তিনের পাঁচ। দেখো এইভাবেও করতে পারি, চার পাঁচে কুড়ি, তিনটা পেয়ে গেলাম, চার পূর্ণ তিনের পাঁচ, ঠিক আছে। দেখো সাতেরো চার, দেখো সাতেরোর মধ্যে চার, চারটে ঢুকে আছে, চার চারে ষোলো হয়, আর ষোলোর থেকে সাতের হচ্ছে এক বেশি, তাই একের চার, কত হয়ে গেল চার পূর্ণ একের চার, তাই তো। দেখো চার চারে ষোলো, বিয়োগ করে এক নামলো, চার পূর্ণ একের চার, ঠিক আছে। নিচে দেখো অপ্রকৃত ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেখাচ্ছি, কত পাচ্ছে দেখো একুশের চার, তাই তো, একুশের মধ্যে চার কতবার আছে, চার পাঁচে কুড়ি হচ্ছে, মানে কুড়ি হয়ে গেল আর এক থাকছে, মানে একের চার, তার মানে ভগ্নাংশটা পাচ্ছি পাঁচ পূর্ণ একের চার। দেখো ভাগ করেও করতে পারি চার দিয়ে একুশকে, চার পাঁচে কুড়ি, বিয়োগ করে এক পাচ্ছি, মানে পাঁচ পূর্ণ একের চার। এরপরে দেখছি সাতাশের পাঁচ, দেখো সাতাশের মধ্যে পাঁচ কতবার ঢুকে আছে, পাঁচবার, পাঁচ পাঁচে পঁচিশ হয়, তাই তো। দেখো পঁচিশের থেকে সাতাশ হচ্ছে দুই বড়, মানে ছাব্বিশ, সাতাশ কত হয়ে যাবে দুইয়ের পাঁচ, ভগ্নাংশটা হয়ে যাবে পাঁচ পূর্ণ দুইয়ের পাঁচ। দেখো ভাগ করেও করতে পারো, পাঁচ পাঁচে পঁচিশ, বিয়োগ করে পাচ্ছে দুই, মানে পাঁচ পূর্ণ দুইয়ের পাঁচ। এরপরে দেখো গয়ের অঙ্কতে আছে আটত্রিশের পাঁচ, দেখো আটত্রিশের মধ্যে পাঁচ কতবার ঢুকে আছে, পাঁচ সাতে পঁয়ত্রিশ, তাই তো, সাতবার, কারণ পাঁচ আটে চল্লিশ হয়ে যাচ্ছে বড়, তাই সাতবার ঢুকে আছে, পাঁচ সাতে পঁয়ত্রিশ, ছত্রিশ, সাঁত্রিশ, আটত্রিশ, মানে তিন বড়, তিনের পাঁচ, ভগ্নাংশটা হয়ে যাচ্ছে সাত পূর্ণ তিনের পাঁচ। দেখো ভাগ করে দেখে নিচ্ছি আমরা, যে কোনো একটাভাবে তোমাদের যদি এটা সুবিধা এটাও করতে পারো, এভাবেও করতে পারো, পাঁচ সাতে পঁয়ত্রিশ, সাত পূর্ণ তিনের পাঁচ, একই পাবে। পরের অঙ্কগুলো দেখে নেওয়া যাক, দেখো চুয়ান্নর সাত, তাই তো, নামতা করে নিচ্ছি, সাতেরকে সাত, সাত দুগুণে চোদ্দো, তিন সাতে একুশ, চার সাথে আঠাশ, পাঁচ সাথে পঁয়ত্রিশ, ছয় সাথে বিয়াল্লিশ, সাত সাথে উনপঞ্চাশ, সাত আটে ছাপ্পান্ন, তাই সাত সাথে উনপঞ্চাশই হবে, তাই তো, সাত সাথে উনপঞ্চাশ হয়, তার মানে চুয়ান্নর মধ্যে সাতটা সাত লুকিয়ে আছে। দেখো এবার উনপঞ্চাশের থেকে চুয়ান্ন কত বড়, পঞ্চাশ, একান্ন, বাহান্ন, তিপ্পান্ন, চুয়ান্ন, পাঁচ বড়, তাই ভগ্নাংশটা হয়ে যাবে সাত পূর্ণ পাঁচের সাত। দেখো সাত দিয়ে চুয়ান্নকে ভাগ করে নিচ্ছি, সাত সাতে উনপঞ্চাশ, বিয়োগ করে পাচ্ছি পাঁচ, মানে সাত পূর্ণ পাঁচের সাত হয়ে গেল। এবার দেখো একান্নর আট, দেখো একান্নর মধ্যে আট কতবার ঢুকে আছে, ছয় আটে আটচল্লিশ, মানে একান্নর মধ্যে ছটা আট লুকিয়ে আছে, ঠিক আছে, আটচল্লিশ। তারপরে দেখছি আটচল্লিশের থেকে একান্ন কত বড়, তিন বড়, ভগ্নাংশটা হয়ে যাবে ছয় পূর্ণ তিনের আট। দেখো ভাগ করেও দেখে নিচ্ছি, ছয় পূর্ণ তিনের আট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।